প্রধানমন্ত্রী 23 তারিখে রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন এবং সেখানে তিনি 5-6 দিন থাকবেন এবং আমরা যে কর্মসূচি দেখেছি সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কিন্তু সেই কর্মসূচিগুলো কি সেটা জানানো হয়নি বা আমরা জানি না যদি আপনি বলেন এবং নির্বাচন নিয়ে আপনি কথা বলছিলেন এবং যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও একটি ব্যাপার রয়েছে সেই জায়গায় কি কোনো ধরনের কর্মসূচি রয়েছে কিনা কিংবা রাজধানীতে প্রধানমন্ত্রীর কি কর্মসূচি আছে তবে প্রধানমন্ত্রী তো কখনো ছুটি নেন না কলকাতা থাকলে কাজকর্ম প্রধানমন্ত্রী কখনো 1 মিনিটের জন্য তো সেখানে আমরা আশা করবো যে উনি এমন ভালো ডিজাইন করবেন আর এখানে আমি বলে রাখি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুব মধুর যদিও অনেক আপনাদের মিডিয়া প্রায় বলে বোধ হয় থানা পুরো নো যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর এবং এই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরো শক্তিশালী বলিষ্ঠ করতে চান এবং এটা তিনি বারবার বলেছেন এবং তার প্রেক্ষিতে উনি কি করেছেন কোভিডের সময় প্রায় 2 বছর আমাদের আনাগোনা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের সাথে সম্পর্ক আরো গভীর করার জন্য একাধিক প্রতিনিধি পাঠিয়েছেন সরকারি কর্মচারী পাঠিয়েছেন বাংলাদেশে এবং তারা বন্ধু হিসাবে আমাদের কিছু উপদেশ দিয়েছে বন্ধু বন্ধু থাকলে উপদেশ দেওয়া যায় শত্রু থাকলে উপদেশ দেয় না তারা আমাদের বন্ধু হিসাবে আমরা কিছু অনেকগুলো তাদের উপদেশ গ্রহণ করেছি আমরা বলেছি যে উপদেশগুলো যদি বস্তুনিষ্ঠ হয় অবজেক্টিভ হয় উইল ডেফিনেটলি একটা উদাহরণ হচ্ছে যে তারা কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন আমাদের ডিএসএ এক সম্পর্কে ডিজিটাল এক সম্পর্কে যে বলেছিলেন যে এটার কিছুটা অ্যাবিউস হচ্ছে এবং আমরা পরীক্ষা করে দেখেছি নিজেরাই যে এই আইনের কিছুটা অপব্যবহার হচ্ছে অপপ্রয়োগ হয়েছে সো আমরা এবং তারা আমাদের এটা স্মরণ করে দিয়েছেন যার ফলে আমরা উই ডিড উই ওয়ার্ক অন ইট এবং আমরা এটা রিপিট করে দিচ্ছি বিএস আমরা আইন বাদ দিয়ে দিচ্ছি উই আর ওয়ার্কিং টুগেদার তারপরে তারা আমরা ঘোষণা দিয়েছি আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই এবং সংঘাত মুক্ত আমরা চাই তারা সেই জন্য বলছেন ইলেকশন আর আমরা চাই ইলেকশন সবাই করবে যিনি সরকারে আসতে চান তাকে ইলেকশনের মাধ্যমে আসবে এবং আমাদের শাসন তো মেনেই আসবে তারা সেই জন্য আমাদের হাতকে শক্তিশালী করার জন্য তারা একাধিক প্রস্তুতি উদ্যোগ নিয়েছেন একটা তারাও বলেন ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পার্লে নর্মাল আমাদের সাথে আমাদের শক্তিশালী করেছে এবং কেউ যদি ইলেকশন বাদ দেয় কিংবা ইলেকশন না যাতে না হয় ডিসরাপশন করে তারা সেই জন্য ওদের সতর্ক করে ভিসা নীতি চালু করেছে কেউ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে ঝামেলা করে তাহলে থাকে আপনার তারা সো দিস ইজ গুড ফর আস বিকজ আমরা চাই সবাই ইলেকশনে জয়েন করবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কেউ ডিসরাপশন ক্রিয়েট করবে না কেউ আপনার সংঘাত সৃষ্টি করবে না সো ইউএস ইজ ওয়ার্কিং উইথ আস উই আর ওয়ার্কিং ভেরি ক্লোজলি অন দিজ ইস্যুস অ্যান্ড উই আর হ্যাপি উইথ ইট